ইসলামী লাইনে এক নম্বর কথা হচ্ছে কোনো পেন্ডিং বীমা দাবি নাই। ইয়েস অর নো? কি আছে? না। কেউ টাকা পায় যে ইসলামী লাইন থেকে? না। তো এটা আমাদের জন্য এক নম্বর হচ্ছে গর্ব। আমরা এটা বুক ভরে বলতে পারি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ছয়টা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করি বাংলাদেশে। আপনার চারটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়। এই চারটা বিশ্ববিদ্যালয়ের সাথে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কাজ করি। আমরা দুইটা প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কাজ করি, একটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, একটা হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি। বাংলাদেশে আমরাই প্রথম যে অনলাইনে ইউনিভার্সিটি স্টুডেন্টদের বিমা দাবি পরিশোধ করেছে। এটা বাংলাদেশের প্রথম অনলাইন। পশ্চিমবিরোধী আন্দোলনে জেনে ইসলামী লাভে শরিক ছিল। কিভাবে শরিক ছিল আপনারা জেনে খুশি হবেন। এই পশ্চিমবিরোধী আন্দোলনে যে চারজন শহীদ হয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এই চারজন এই শহীদ পরিবারকে আমরা 4 লাখ টাকা পরিশোধ করেছি। প্রতিটা স্টুডেন্ট আমাদেরকে 85 টাকা দিয়েছে, তার বিপরীতে আমরা প্রতিটা পরিবারকে 1 লাখ টাকা করে দিয়েছি। বিশেষ করে বাচ্চাদের মহোদয় আমাদের এই প্লেনগুলো দ্রুত সেটেল করে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা ছিল এবং স্যারদের জন্য এই জন্য জোরে আমরা করার জন্য আমরা এই যে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা, তা আমরা জেনে ইসলামী লাইফ দ্বিতীয় স্বাধীনতা একটা আমরা গর্বিত অংশীদার বলতে পারি। প্রিয় উপস্থিত আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমি ওইদিন একটা আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা, আমি নাম বলছি না, ওনারা আমাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিয়েছে যে আমরা 25 সালে আমাদের অবস্থা। আমি দেখলাম যে আমরা 25 সালে একবারে কমিয়ে কমিয়ে আমরা ধরেছি। আমি কমিয়ে কমিয়ে তাদেরকে একটা অফিসিয়ালি যে রিপোর্ট আমি করেছি সেখানেও আমি দেখলাম আমার 25 সালের মতো 8 কোটি টাকা মতো ক্লেম দিতে হবে, 8 কোটি প্লাস। 8 কোটি টাকা প্লাস দেওয়ার পরও আলহামদুলিল্লাহ যে আমরা 60 কোটি টাকা আমরা অ্যাপিয়ার করতে পারবো। তো এটা একটা আমাদের জন্য সবচেয়ে একটা পজিটিভ সাইড। আপনারা জেনে খুশি হবেন যে আমরা 120টার মতো হসপিটালের সাথে আমাদের চুক্তি আছে, যেখানে আমাদের প্রায় 40% ডিসকাউন্ট আছে। অনেক বড় বড় হসপিটাল, আমি নাম ওইগুলোর নাম বলছি না। আমরা বাংলাদেশে অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করি যে আমরা 7 কর্মদিবসের মধ্যে আমরা বিমা দাবি সেটেল করি, কিন্তু আমরা কোথাও কোথাও আমরা 24 ঘন্টাও আমরা বিমা দাবি সেটেল করে থাকি। আপনারা যদি আমাদের পরিসংখ্যাটা জানেন, সবাইকে আমি এখানে অনেক মিডিয়ার বাইরে আছে, আমরা 1 কোটি 197 জন মৃত্যু দাবির মাধ্যমে 2,21,07,000 টাকা আমরা পরিশোধ করেছি। আমরা 53 জন গ্রাহকের মৃত্যু দাবি 1,76,42,000 টাকা আমরা পরিশোধ করেছি। আমরা স্বাস্থ্য বিমায় 2,309 জন গ্রাহকের দাবি পরিশোধ করেছি 1,74,59,522 টাকা। আমরা 234 জনের আমরা মেচুরি টাকা দিয়েছি, 234 জন আমাদের মেচুরি হয়েছে, সেখানে 2,20,47,460 টাকা আমরা পরিশোধ করেছি। আমরা টোটাল এই যে সার্ভাইভ বেনিফিট, এই যে সামান্য টাকা 3 বছর 4 বছর এসপিজি টাকা বলা হয়, আমরা দিয়েছি 4,672 জনকে, সেখানে আমরা 18,05,62,473 টাকা আমরা পরিশোধ করেছি। বাংলাদেশে আমরা কোনো নির্বাহী রসিদ নেই না, কোনো নির্বাহী রসিদ থাকে না আমাদের। আমরা গ্রাহকদেরকে টাকা মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদে দিয়ে দিই, আমরা পিএফপিএনে টাকা দিয়ে দিই, এই যে চেকও দিই না, যে চেক দিলে চেক রিজেক্ট হতে পারে। হ্যাঁ, আমরা তাদেরকে ট্রান্সফার মানে অটো ট্রান্সফার করে দিই। ইয়েস না নো? কি ঠিক আছে? সত্য তো কথা। আমরা এই সারান্ডার, যদি আপনি সারান্ডার খারাপ জিনিস, এই সারান্ডার 194 জন গ্রাহকের 47,72,300 টাকা আমরা পরিশোধ করেছি। আমাদের এই আমাদের যে কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট এবং ডেস্ক, সেখানে আমরা 73 জন আমাদের
এমপ্লয়ীদের যে পলিসি লাইফ ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য বিমা 73 জনের আমরা 14,80,424 টাকা পরিশোধ করেছি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা 17 সালে বিমা দাবি পরিশোধের হার ছিল 80.23%, এটা 17 সালে। এটা 18 সালে হয়েছে 89.45%, এটা 19 সালে হয়েছে 80.73%, এটা 2020 সালে হয়েছে 83.92%, এটা 21 সালে হয়েছে 81.47%, এটা 22 সালে হয়েছে 88.03%, এটা 23 সালে সর্বশেষ বছর এই যে 23 সাল এটা 90.49%। যে 2024 সাল এই যে রাজনৈতিক প্রবলেম হল তার মাঝেও এই আমাদের গত মাস পর্যন্ত আমরা 86.33% আমরা প্লেন সেটেলমেন্ট করেছি। এবং আমি বিশ্বাস করি যে এবছরের 31 ডিসেম্বরের মধ্যে এটা 95% ইনশাল্লাহ হবে যে আমরা আপনারা জেনে খুশি হবেন যে জেনিথ ফ্যামিলি এই যে বোর্ড অফ ডাইরেক্টর তাদের মাধ্যমে এই যে বেকারত্ব বিমোচন দারিদ্র বিমোচনের যে স্বপ্ন এই স্বপ্ন নিয়ে আমরা 7,659 জন পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি এবং তার বিপরীতে 26,27,1,296 টাকা আমরা টোটাল পরিশোধ করেছি। আমি একথাটা বলতে চাই একেবারে একেবারে লাইভ হচ্ছে ভিডিও হচ্ছে যে আমাদের কোন দাবি মানে আমি রিপিট করছি যে আমাদের কোন দাবি পেন্ডিং তো নাই, আমরা চেষ্টা করি অনলাইনে দ্রুত এই দাবিগুলো পরিশোধ করার জন্য। প্রিয় উপস্থিত, আমরা এই কোম্পানির কি দরকার এই যে আমাদের সামনে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আমি যদিও সভাপতির সময় বেশি কথা বলবো না এই জন্য আমি শেষ করছি খুব দ্রুত। আমাদের এখন দরকার হচ্ছে ফার্স্ট ইয়ার বিজনেসের পাশাপাশি গ্রোথ এবং নবায়ন ব্যবসাটা বাড়াতে হবে। কি আপনারা রাজি আছেন? আপনারা বাংলাদেশে প্রথম বাংলায় ওয়েবসাইট করি, বাংলা অ্যাপস করি এবং ইআরপির মাধ্যমে আমরা আমাদের ক্লেমগুলো সেটেলমেন্ট করি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে প্রায় 20টা ব্যাংকের সাথে আমাদের অনলাইন ব্যাংকিং কার্যক্রম আছে, তার মধ্যে ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকে যদি আপনি জমা দেন, প্রিমিয়াম জমা দেন, সেখানে কিন্তু আমাদের আর অফিসে আসতে হবে না, মানে ঢাকা ব্যাংকের সাথে আমাদের এভাবে চুক্তি আছে, মার্কেন্টাল ব্যাংকের সাথে এভাবে আমাদের চুক্তি আছে। আপনি 24 ঘন্টায় নগদ বিকাশ রকেটে আপনি টাকা জমা দিতে পারবেন, কোনো অফিস থাকবে না। ধরেন এই কক্সবাজার ব্রাঞ্চ যদি আমাদের নাও থাকে তাহলে আপনি কি করতে পারেন, অনলাইনে সেই টাকাগুলো আপনি পরিশোধ করতে পারবেন। এবং আপনারা জানেন যে এমটিবি মিউচুয়াল ব্যাংক আমাদের কু পেন্ডিং কার্ড করে দিয়েছে, তো আমরা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই যে ঘরে বসে বিদেশ থেকেও মাস্টার কার্ড, ভিসা কার্ড, তারপরে ডেবিট কার্ডে যে কোনো ভাবে আমরা কি করতে পারি টাকা পরিশোধ মানে করতে পারি। প্রিয় উপস্থিতি, আমরা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের একটাই ফেসবুক পেজ আছে, তো আমরা মনে করি এইগুলোর মাধ্যমে আপনারা আমাদের প্রচারণাটা আরো আমরা কি করতে পারি বাড়াতে পারি। আমরা জেনে খুশি হবেন আমরা অলরেডি আমাদের ট্যাক্সের বাইরের জন্য প্রভিডেন্ট ফান্ড আমরা মানে অলরেডি দিচ্ছি, আমাদের 3 জন কর্মকর্তা চলে গেছে তারা প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়েছে, এবং আমরা আমাদের আমাদের ইচ্ছা আছে আমাদের ডেভেলপমেন্টের এখন এফএ পর্যায়ে আমরা প্রভিডেন্ট ফান্ড আমরা দিব। বাংলাদেশে আমরা একমাত্র কোম্পানি যে শুরু করেছিলাম ডেভেলপমেন্টের এফএরও গ্রুপ ইন্স্যুরেন্স, এখানে এফএরও গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা পাবে। আমরা আপনারা জানেন যে আমাদের যে বোনাস ঘোষণা হয়েছে গত বছর, আমরা আরো ভালো বোনাস ঘোষণা করার জন্য আগামী বছর আমরা চেষ্টা করি। আমাদের এই যে দলিলের মান এটা আমরা চেষ্টা করছি যে এটা অলরেডি অ্যাপ্রুভড, যে দলিলের মানটা আরো সুন্দরভাবে আমরা করার জন্য আমরা কাজ করছি। আমি আশা করি যে আমাদের এই যে কাজগুলো যদি হয় একটা সামান্য কাজ তাহলে আমরা সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারি চাই, তা আমরা আমরা আমাদের ইচ্ছা আছে যে ঢাকার বুকে একটা জায়গার মালিক হবে জেনে তিস্তা মেলায়। এই ধরনের ইচ্ছা
কাজ করতে হবে। আপনারা দেখেন মানুষ পারানা পৃথিবীতে এমন কোনো কাজ নাই, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আজকের মানুষ চাঁদে চলে গেছে, আজকের মানুষ কিন্তু মঙ্গল গ্রহে চলে গেছে, আমিও মানুষ। আপনি দেখেন এই যে সেন্ট মার্টিন, আমরা সেন্ট মার্টিনে যাই টেকনাফ থেকে শিপে, এই সেন্ট মার্টিনে মানুষ সাঁতার কেটে চলে যায়। তাহলে আমরা কিন্তু চিন্তা করি এই ধরনের সাহসী মানুষ হতে হবে, পৃথিবীটা সাহসী মানুষের জন্য, বীর কাপুরুষের জন্য কিন্তু পৃথিবী না। আপনি দেখেন না ছয় জনে বাংলাদেশের আন্দোলনের মোড় চেঞ্জ করে দিয়েছে, জেনিত ইসলামী লাইব্রেরি এই জন্য ছয় জন দরকার যারা মাকে দেখে আন্দোলন না চেঞ্জ করে দিয়েছে। আমরা যে এই যে সময়টা আছে, এই যে কয়েকদিন সময় আছে, এটার জন্য আমাদের জেনিত তাবলিগে চলে যেতে হবে। তাবলিগে গিয়ে আমরা কি করবো? এক নম্বর হচ্ছে প্রতিদিন আমরা একটা করে ফার্স্ট ইয়ার বিজনেস করবো, এতজন আমাদের 800 লোকজন আছেন, প্রতিদিন যদি একটা করে আমরা ফার্স্ট ইয়ার বিজনেস করি, প্রতিদিন যদি একটা করে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট নিয়োগ দিই মানে অ্যাপে, প্রতিদিন যদি একটা নবায়ন কালেকশন করি, এই তিনটা কাজ যদি আমরা করি আর সাপ্তাহিক মিটিংয়ে যদি অ্যাটেন্ড করি, আমার সব বক্তব্য যদি আপনারা বলে যান, এই চারটা আমি রিপিট করছি আবার। আমাদের এক নম্বর কাজ কি একটু বলি, আমার এক নম্বর কাজ হচ্ছে প্রতিদিন একটা করে একজনকে দাওয়াত দেব, কি দেব, বিমার দাওয়াত দেব। দুই নম্বর হচ্ছে যারা আমাদের পলিসি করেছে তাদের পলিসির টাকাটা আমরা ফেরত আনবো, ঠিক আছে। তিন নম্বর হচ্ছে কর্মসংস্থানের জন্য, এই যে বেকারত্ব, এই যে আপনারা জানেন এই যে নেশা করে মানুষ বেকার, বেকারত্ব বিমোচনের জন্য আমরা ইচ্ছা করলে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, এই যে এখানে 800 লোক আছে, এই মাসে যদি আমরা টার্গেট নিই 100 করে অ্যাপি নিয়োগ দেবো, সম্ভব না? ইয়েস না নো? ইয়েস। আমরা এটা এই বেকারত্ব বিমোচনটা আমরা করতে পারি। আর সাপ্তাহিক মিটিং ট্রেনিং এ অংশগ্রহণ করবো প্রত্যেকটা অফিসে, যে সাপ্তাহিক মিটিং এবং ট্রেনিং এ অংশগ্রহণ। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ফার্স্ট ইয়ার বিজনেসে গত বছর থেকে এবছর 11.29% গ্রোথ আছে, মানে ফার্স্ট ইয়ার বিজনেসে গত বছর থেকে। নবায়নে গ্রোথ আছে 25.43%, এবং ফ্লিপকার্টে গ্রোথ হচ্ছে 17.27%। এটা আমাদের টোটাল গ্রোথ। তো এটা আমরা সন্তুষ্ট না, আমরা চাই ডিসেম্বরে গিয়ে আমরা 50% গ্রোথ করাবো। জেনিত ইসলামী লাইফ এই প্রজন্মের চতুর্থ প্রজন্মের একটা ভালো কোম্পানি, তারা ডিসিপ্লিন রক্ষা করতে পারে।